উৎপাদনের পথে আরও এক ধাপ এগোলো বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। 4000 মেট্রিক টন ক্রুড অয়েল বাহী জাহাজ পৌঁছলো প্ল্যান্ট জেটিতে। কর্তৃপক্ষ বলছেন চূড়ান্ত প্রস্তুতি শেষে আগামী 3 সপ্তাহের মধ্যেই শুরু হবে উৎপাদন, আর শিগগিরই বাজারে আসবে ব্যবহার উপযোগী মানসম্পন্ন বিটুমিন। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। স্বপ্ন নিয়ে আসছে জাহাজ, 4000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ, যা থেকে দেশেই তৈরি হবে মানসম্মত বিটুমিন। বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট সড়ক নির্মাণে অতি গুরুত্বপূর্ণ, বিটুমিন উৎপাদনে বেসরকারি পর্যায়ে দেশের প্রথম প্রতিষ্ঠান, যে লক্ষ্যে কেরানীগঞ্জের পানগাঁওয়ে বুড়িগঙ্গার কুল ঘেঁষে তৈরি হয়েছে বিশাল প্ল্যান্ট। প্রথম যেটা কাজ আমাদের, এটাকে অফলোড করা। এভাবে অনেকগুলো চালান আমাদের কুতুবদিয়া থেকে এখানে আসবে, তাতে করে প্রায় 70-71 হাজার টন মাল এখানে অফলোড করে আমরা উৎপাদনে যাব। সোমবার প্ল্যান্ট জেটিতে ভিড়ে 4000 মেট্রিক টন ক্রুড অয়েলবাহী প্রথম জাহাজ, পর্যায়ক্রমে 71000 মেট্রিক টন ক্রুড অয়েল পৌঁছাবে কদিনের মধ্যেই। ইনশাল্লাহ আমাদের বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে যে বিটুমিনটা তৈরি হবে, এটা ওয়ার্ল্ড ক্লাস বিটুমিন হবে, এবং রোড এবং আদার্স সেক্টর যেটা, এটা ইনশাল্লাহ আমরা মিট আপ করতে পারব। এয়ারপোর্ট হতে শুরু করে সবগুলোতে আমাদের বিভিন্ন ক্যাটাগরির বিটুমিন হবে। কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, শিগগিরই শুরু হবে উৎপাদন। উৎপাদন শুরুর পর বাজারে আসতে সময় নেবে না মানসম্মত বসুন্ধরা বিটুমিন। সজল দাস, নিউজ 24, ঢাকা।